নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতো চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব আজিৰ প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে 15 আগষ্টৰ দিনাই বিতৰ্কিত মন্তব্য কৰিছে মুছলমানৰ বিৰুদ্ধে সত্যৰঞ্জন বৰাই পদযাত্ৰাত অংশ লৈ হিন্দুত্ববাদী নেতাগৰাকীয়ে কৈছে গীতা মহাভারতত ছয় প্রকার আততায়ীর কথা কোৱা হৈছে হেহে যেতিয়ালৈকে মুছলমানৰ আততায়ীৰ স্বভাৱটো থাকিব তেতিয়ালৈকে চোৰ ডকাইতি গু হত্যা নারীর সতীত্ব হরণ ভূমি বেদখল ঘৰত জুই দিয়া এইবোৰ চলি থাকিব পবিত্ৰ স্বাধীনতা দিবসৰ দিনটোত এই ধৰণে মুছলমানৰ বিৰুদ্ধে সৰব আৰু মুছলমানৰ বিৰুদ্ধে এনেধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰিছে হিন্দুত্ববাদী নেতা সত্যৰঞ্জন বৰাই এই আততায়ীবোৰক আমি বিনাশ কৰিব লাগিব বুলি মন্তব্য সত্যৰঞ্জন বৰাৰ লগতে বিতৰ্কিত হিন্দুত্ববাদী নেতাগৰাকীয়ে কৈছে আমাৰ সভ্যতা সংস্কৃতি ধৰ্মৰ প্ৰাণকেন্দ্ৰসমূহ আমি ৰাখিব লাগিব লগতে মুছলমান মানুহৰ ভিতৰত থকা এই আততায়ীৰ স্বভাৱটো নোহোৱা হলে আমি তেওঁলোকক তিৰস্কাৰ নকৰোঁ বুলি উল্লেখ কৰিলে হিন্দুত্ববাদী নেতা সত্যৰঞ্জন বৰাই আনহাতে আলপস্বাধীনে চিয়তুৰ সংখ্যক স্বাধীনতা দিৱস বৰ্জনৰ বাবে দিয়া হুংকাৰৰ সম্পৰ্কটো হিন্দুত্ববাদী নেতা সত্যৰঞ্জন বৰাই কৈছে যে সম্প্ৰীতি পৰেশ বৰুৱা এজন অপ্ৰাসংগিক ব্যক্তি তেওঁক লৈ ইমান চিঞৰ বাখৰ কৰি লাভ নাই চৰকাৰে ইচ্ছা কৰিলে খিয়ালি জাল মাৰি জংগলত থকাসকলক এটা খিয়ালিতে নোহোৱা কৰিব পাৰে লগতে সত্যৰঞ্জন বৰাই কৈছে পৰেশ বৰুৱা এজন অসমীয়া যুৱকৰ হত্যাকাৰী অসমীয়া জাতিটোক হত্যা কৰিব বিচৰা এজন মানুহ বুলিহে কয় হিন্দুত্ব নেতাগৰাকীয়ে পৰেশ বৰুৱাক পৰৱৰ্তী খবৰটো হৈছে দেশত বৃদ্ধি পাইছে দৰ্শনৰ ঘটনা এইবাৰ এইখন ভাৰতবৰ্ষত ছয় বছৰীয়া কণমানিক দৰ্শনৰ পাছত হত্যা কৰি পেলাই থৈ গৈছে নলাত স্বাধীনতা দিৱসৰ উলহ মালহৰ মাজতেই হাৰিয়ানাৰ পানীপথত পোহৰলৈ আহিছে এক ভয়ংকৰ ঘটনা খুৰীয়েকৰ ঘৰত খেলি ঘৰলৈ উভতাৰ পথত অচিনাক্ত যুৱকে অপহৰণ কৰি নি দৰ্শন কৰি হত্যা কৰে এগৰাকী ছয় বছৰীয়া কিশোৰীক এই সমগ্ৰ ঘটনাক বন্দী হৈছিল চিচিটিভি কেমেৰাত ইয়াৰ পাছতে অঞ্চলটোত তীব্ৰ চাঞ্চল্যকৰ সৃষ্টি হৈছিল পৰৱৰ্তী খবৰটো হৈছে গুৱাহাটীত কৰুণ ঘটনা ৰীল বনাবলৈ গৈ ব্ৰহ্মপুত্ৰত ডুব গ'ল এজন কিশোৰ স্বাধীনতা দিৱসৰ দিনাই গুৱাহাটীৰ পাণ্ডুত এক অঘটন সংঘটিত হৈছে ৰীল বনাবলৈ গৈ ব্ৰহ্মপুত্ৰত পৰিল এজন যুৱক যুৱকজনক মালিগাঁৱৰ বৰিপাৰাৰ বিশাল গোজ বুলি জানিব পৰা গৈছে ঘটনাস্থলীত জালুকবাৰীৰ আৰক্ষী উপস্থিত হৈ উদ্ধাৰ অভিযান আৰম্ভ কৰিছে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফ বাহিনীয়ে উদ্ধাৰ অভিযান আৰম্ভ কৰিছে যদিও বৰ্তমানলৈকে কোনো সন্ধান উলিয়াব পৰা নাই যুৱকজনে ব্ৰহ্মপুত্ৰত গা ধুবলৈ পানীত নামি এটা ৰীল বনাই আছিল আৰু তাৰ পিছতে তেওঁ পাৰত মোবাইলটো থৈ গা ধুবলৈ নামে কিন্তু তেতিয়াই ব্ৰহ্মপুত্ৰৰ সোঁতত উঠি যায় যুৱকজন কিন্তু কিছু সময়ৰ পিছতে এছ ডি আৰ এফ আৰু নদী আৰক্ষীয়ে অভিযান সমাপ্ত কৰাৰ কথা গম পোৱা গৈছে যিহেতু আন্ধাৰ হৈ আহিছে আৰু আন্ধাৰৰ বাবে ব্ৰহ্মপুত্ৰত অভিযান কৰাটো সম্ভৱ নহয় বুলিও আৰক্ষীৰ লোকসকলে জানিবলৈ দিয়ে পৰৱৰ্তী খবৰটো হৈছে এতিয়া আপোনালোকক কম স্বাধীনোত্তৰ ভাৰতৰ পাঁচ ঐতিহাসিক তথা গুৰুত্বপূৰ্ণ ঘটনাৱলী আৰু সিদ্ধান্ত আমাৰ ভাৰতবৰ্ষই স্বাধীনতা লাভ কৰাৰ আজি 75 বছৰ পূৰ্ণ হ'ল দীৰ্ঘ সময়ছোৱাত দেশবাসীয়ে ভিন ভিন ঐতিহাসিক ঘটনাৰ সাক্ষী হৈ আহিছে সমকালীন বিশ্বৰ বুৰঞ্জীটো এইসমূহে স্থান লাভ কৰিছে ভাৰতৰ স্বাধীনতা সংগ্ৰাম আৰু স্বাধীন ভাৰত গঠন বিশ্বৰ ভিতৰতে অন্যতম গুৰুত্বপূৰ্ণ ঘটনা সেয়ে স্বাধীনতা দিৱসৰ দিনটোত ভাৰতৰ স্বাধীনতা লাভৰ ঠিক পাছতে সংঘটিত হোৱা সেইসমূহ ঘটনা উল্লেখ কৰিবলৈ লোৱা হৈছে যিসমূহে বিশ্বৰ মানচিত্ৰত ভাৰতৰ নাম উজ্বলাই তুলিছিল 1947 চনৰ 15 আগষ্টৰ মাজৰাতি শত শত শ্বহীদৰ আত্মবলিদানৰ বিনিময়ত দেশে স্বাধীনতা লাভ কৰিলে ভাৰত হৈ পৰিল এখন সম্পদশালী স্বাধীন ৰাষ্ট্ৰ কিন্তু স্বাধীনতা লাভৰ সময়ছোৱাত দেশৰ আন্তঃগাঁথনি একেবাৰে দুৰ্বল আছিল
শিক্ষার হার আছিল মাত্র 12%। বিভিন্ন প্রত্যাহ্বান নেওচি স্বাধীনতা হাজার বছরীয় সভ্যতারে গরিমা মণ্ডিত দেশখনক আগুয়াই নিবলৈ স্বাধীনতা সংগ্রামীসকলে সংকল্পবদ্ধ হল। স্বাধীনতা লাভের সমান্তরালভাবে দেশ বিভাজনও হয়। রক্তাক্ত এই বিভাজনের ফলত ধর্মনিরপেক্ষ ভারত আর মুসলিম পাকিস্তানের জন্ম হয়। কেবল ভারতের বুরঞ্জিতেই নহয়, সমগ্র বিশ্বর বুরঞ্জিত এই দেশ বিভাজনের ইতিহাস স্মরণীয় হয়ে রব। 1947 সনরে 26 অক্টোবর তথা স্বাধীনতা লাভের দুমাহ পাছতে কাশ্মীর রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। মহারাজা হরি সিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লয়। কাশ্মীরের অন্তর্ভুক্তি স্বাধীন ভারতের ইতিহাসত লেখত লবলগা এটা ঘটনা। কাশ্মীরক কেন্দ্র করে পাকিস্তান আর ভারতের মাজত সংঘাত আজিও চলি আছে। 1948 সনের 30 জানুয়ারীত সংঘটিত হয় স্বাধীন ভারতের অন্যতম এটা কলঙ্কিত ঘটনা। হত্যার বলি হয় জাতির পিতা মহাত্মা গান্ধীক। দিল্লির বিরলা নিকেতনের এটা অনুষ্ঠানত হিন্দু মহাসভার নাথুরাম গডসেই এই হত্যাকাণ্ড সংঘটিত করে। গান্ধীর ধর্মনিরপেক্ষ নীতির বাবেই হিন্দুত্ববাদীর হাতত তেওঁর প্রাণ যায়। গান্ধীক হত্যা করার পাছতে স্তব্ধ হয়ে রয় সমগ্র দেশ, স্তবিত হয় সমগ্র বিশ্ব। তারপরে 1950 সনের 26 জানুয়ারীত ভারতবর্ষই নিজাকৈ সংবিধান গ্রহণ করে। বি আর আম্বেদকরের নেতৃত্বত সংবিধান প্রণেতাসকলে প্রস্তুত করা সংবিধানখনত ভারতের বৈচিত্রতা, ধর্মনিরপেক্ষতা, বিশ্ব ভাতৃত্ববোধ, গণতন্ত্র, মানব অধিকার, প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া আছে। ভারত বিশ্বর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সে ইয়ার সংবিধানখনো বিশ্বর ভিতরতে এখন উল্লেখযোগ্য প্রগতিশীল ভাবধারার সংবিধান হিসাবে পরিগণিত হয়ে আহিছে। 1951 সনের 4 মার্চত ভারতত প্রথমবারের বাবে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। মুঠ 11খন দেশে অংশ লওয়া এই প্রতিযোগিতাখনত ভারতে জাপানের পাছতে দ্বিতীয় স্থান দখল করবলৈ সক্ষম হয়েছিল। 15টা সোণসহ লাভ করেছিল মুঠ 51টাক পদক। ইয়ার জড়িয়ে বিশ্ব ক্রিয়া জগতত এশিয়ান গেমসের দ্বারা ভারতে প্রবেশ করা বলে কব পারি। প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুয়ে এশিয়ান গেমসের দ্বারা বিশ্ববাসীক জানাই দিলে যে ভারতে সকল ক্ষেত্র উজ্জ্বলি উঠবল সক্ষম। ভারতীয় মানুষে সিনেমাক লৈ পাগল, ইয়া আজির কথা নহয়। স্বাধীনতার সময়ের ভারতের বৃহৎ শহর সমূহ সিনেমার উদ্যোগ গড় লৈ উঠিছিল। 1955 সনত মুক্তি লাভ করে সত্যজিৎ রায়ের পথেরে পাঁচালী। বিশ্বজুড়ি আলোড়নের সৃষ্টি করা পথেরে পাঁচালীর কেন্স ফিল্ম ফেস্টিভেলতো পুরস্কৃত হয়। পশ্চিমবঙ্গের ভিতরুয়া এখন দরিদ্র গাঁওয়ের পটভূমিত নির্মিত পথের পাঁচালীত দেশের পরিবর্তন সময়ক সুন্দর আর নতুনত্ব ভরা সিনেমাটি কৌশলে প্রকাশ করা হয়েছিল। পথের পাঁচালীর পাছত 1957 সনত মুক্তি লাভ করে হিন্দি বোলছবি মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়াই অতিক জনপ্রিয়তা লাভ করে। কালজয়ী এই সিনেমাখনে বিশ্ববাসীক জানাই দিছিল যে সিনেমার জগততো ভারতে আগবাড়ি ধরেছে।